পদ্মা নদীর কোলে গড়ে ওঠা রাজবাড়ী, তাই তো রাজবাড়ী জেলাকে বলা হয় পদ্মাকন্যা রাজবাড়ী। রাজবাড়ী জেলা প্রাচীন ইতিহাস ধারণ করে আছে। পদ্মা, চন্দনা, হরাই ও ঘরাই সমতলে মাটির উর্বর ভূমিতে আবহমানকালের প্রাচীন ঐতিহ্যের লোকসাহিত্য ও সংস্কৃতি বিদ্যমান রয়েছে। রাজবাড়ি থেকে রাজধানী ঢাকা সড়ক পথে মাত্র 118 কিলোমিটার। এই জেলার সাথে দেশের বিভিন্ন জেলার রয়েছে ট্রেন যোগাযোগের ব্যবস্থা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন আমাদের স্বাধীনতা, তারই ধারাবাহিকতায় তার স্বপ্ন পূরণের লক্ষ্যে তারই সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্লান্তিহীনভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে। মাননীয় প্রধানমন্ত্রী 2008 সালে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দেন। এরই পরিপ্রেক্ষিতে 2021 সালে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব হয়ে ওঠে। ফলে নাগরিকেরা যে কোনো সময়ের চাইতে কম খরচে কম সময়ে সরকারি সকল সেবা প্রাপ্ত হচ্ছেন। জনগণের হাতের মুঠোয় ডিজিটাল সেবা পৌঁছে দিতে প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে রাজবাড়ী জেলা প্রশাসনের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম। জেলা প্রশাসকের উদ্যোগে এবং পরিচালনায় বিভিন্ন সাফল্য অর্জিত হয়েছে। প্রতিটি উপজেলায় স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষিসহ অন্যান্য নাগরিক সেবা দিতে চালু রয়েছে ডিজিটাল কার্যক্রম। ভূমি অফিসের কার্যক্রম ডিজিটাল করায় ই পর্চা, ই নামজারি সহ বিভিন্ন সেবা নাগরিকেরা খুব সহজেই গ্রহণ করতে পারছেন। পৌরসভা ছাড়াও জেলার প্রত্যন্ত অঞ্চলে সকল সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে 42টি ডিজিটাল সেন্টার রয়েছে। এখানে কাজ করছে 84 জন উদ্যোক্তা। রাজবাড়ী জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব দিলশাদ বেগম স্যারের নির্দেশনায় রাজবাড়ী জেলার রেকর্ড রুমকে ডিজিটালাইজেশন করার জন্য একটি অটোমেশন সফটওয়্যার তৈরি করা হয়েছে। আমি অনলাইনে আবেদন করেছি পর্সা পাওয়ার জন্য, পর্সা পেয়েছি। আমি অনলাইনে দরখাস্ত করি, দরখাস্ত করে আমার দাগের সূচি এবং পর্সা পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ জানাই। সবার আন্তরিক প্রচেষ্টায় রাজবাড়ী জেলা এগিয়ে আজ প্রথম। এর হওয়ার পিছনে কারণ হলো যে আমরা সবাই টিম হিসাবে কাজ করেছি। করোনার জন্য আমাদের পড়াশোনা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে সেই ক্ষতিটি কাটিয়ে উঠতে পেরেছি। আপনারা জানেন করোনার সময় এমন অনেক পরিবার আছে যারা তাদের সামাজিক অবস্থানের কারণে তাদের পক্ষে লাইনে দাঁড়িয়ে খাবার নেওয়াটা তাদের জন্য বিব্রতকর। সেক্ষেত্রে তারা যখন আমাদের ফোন দেন, আমরা তাদের বাসায় যেয়ে বা তারা যেই লোকেশনে এসে খাবার নিতে চান সেই লোকেশনে কথা বললে আমরা সেই লোকেশনে যেয়ে তাদের খাবার দিয়ে আসি। আমি প্রথমেই গভীর শ্রদ্ধা জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি বিশ্বের বুকে আমাদের একটি পরিচিতি দিয়েছেন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেই সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জাতির পিতার সুযোগ্য কন্যা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তো একজন জেলা প্রশাসক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এই ডিজিটাল বাংলাদেশকে মানুষের সেবায়, মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা জেলা প্রশাসন কাজ করে যাচ্ছি। যখন এই করোনা পরিস্থিতির শুরুতে স্কুল কলেজগুলো বন্ধ হয়ে গিয়েছিল, আমরা শিক্ষা সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং এখানে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের যত শিক্ষক মণ্ডলী আছেন সবার সাথে আমরা নিয়মিত সভা করেছি। এর ফলে আমরা দেখা গেছে যে রাজবাড়ী যদিও 5টা উপজেলার একটা ছোট্ট জেলা, কিন্তু অনলাইনে ক্লাস নেওয়ার দিক থেকে রাজবাড়ী একাধিকবার প্রথম অবস্থানে রয়েছে ক্লাস সংখ্যার দিক থেকে পুরো দেশের মধ্যে। রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা একটি অনলাইন রেকর্ড রুম ব্যবস্থাপনা করছি, যার জন্য ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে এখন মানুষ খুব বাড়ির কাছে থেকেই খতিয়ানের জন্য আবেদন করতে পারছে। 333-তে ফোন করে মানুষ যে কোনো জায়গায় থেকে খাদ্য সহায়তা পাচ্ছে, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ তাদের কাছে সেটা পৌঁছে দিচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও কাজ করে যাবে। আর এভাবেই
রাজবাড়ির মতো একটি একটি করে জেলা ডিজিটাল হওয়ার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হয়ে উঠেছে।